প্রথমে কয়েকটি মজার ব্যাপার লক্ষ্য করো। দেখো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কিন্তু Hg2Cl2 হয়, এটিকে আবার কিন্তু HgCl হিসাবে লেখা যাবে না। একই রকম ভাবে যদি প্রশ্ন করা হয় আচ্ছা মার্কিউরিক অক্সাইডের সংকেত কি, মার্কিউরিক অক্সাইডের সংকেত কিন্তু Hg2O2, যার এই টু গুলোকে তুলে দিয়ে আমরা HgO হিসাবে লিখি, এটা আমরা করি। কিন্তু এই ক্ষেত্রে এই টু গুলোকে তুলে আমরা HgCl হিসাবে লিখতে পারবো না। কেন পারবো না তার ব্যাখ্যাটি মনোযোগ সহকারে দেখো। দেখো মার্কিউরাস আয়ন এর সংকেত হলো Hg2+। তাহলে মার্কিউরাস আয়ন বলতে আমরা এটিকে এইভাবে ভাবি যে Hg2+, অর্থাৎ এখানে কিন্তু আস আয়ন, এক্ষেত্রে মার্কিউরাসের জারণ সংখ্যায় দুইগুলিকে ক্যান্সেল করে দিলে আমরা একই পাচ্ছি। একই রকম ভাবে মার্কিউরিক আয়ন এর সংকেত হবে Hg2+। এই ক্ষেত্রে দেখো ইক আয়ন হওয়ার কারণে এর জারণ সংখ্যা কিন্তু দুই হয়েছে, কিন্তু মার্কিউরাস এক্ষেত্রে এর জারণ সংখ্যা একই হয়েছে। এটিকে কিন্তু Hg+ হিসাবে আমরা লিখবো না, লিখলে কিন্তু সংকেত তৈরি করতে গিয়ে ভুল হয়ে যাবে। তাহলে এই দুটি কনসেপ্ট জানা থাকলেই তোমরা এই সংক্রান্ত যে কোনো যৌগের সংকেত খুব সহজেই লিখে ফেলতে পারবে। যেমন দেখো আমরা প্রথমেই যদি মার্কিউরিক অক্সাইডের কথা ভাবি, এই ক্ষেত্রে আমরা মার্কিউরিক আয়নটিকে প্রথমে লিখে দেব, সেটি হলো Hg2+। এই যে মার্কিউরিক আয়নটিকে কিন্তু আমরা এইভাবে বলেছিলাম যে Hg2+। আবার অক্সাইড আয়ন বলতে আমরা জানি O2-। তাহলে মার্কিউরিক অক্সাইডের সংকেতটি হবে এই দুইগুলিকে উপর থেকে ক্যান্সেল করে আমরা পাবো HgO। তাহলে এটি হলো মার্কিউরিক অক্সাইডের সংকেত। কিন্তু যদি আমরা মার্কিউরাস অক্সাইডের সংকেত লিখতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে মার্কিউরাস আয়নটিকে লিখব, সেটি হলো Hg2+, এবং অক্সাইড আয়নটিকে লিখব O2-। এই ক্ষেত্রে উপরের দুই দুটিকে ক্যান্সেল করলে আমরা এখান থেকে পাবো Hg2O। এখন আবার আমরা এই মার্কিউরিক ক্লোরাইডের সংকেতটি লিখব। তো এর জন্য প্রথমে মনে মনে মার্কিউরিক আয়নটিকে ভেবে নেব, সেটি হলো Hg2+। তাহলে এই ক্ষেত্রে মার্কিউরিক ক্লোরাইডের সংকেত লেখার জন্য প্রথমে এই Hg2+টিকে লিখে দিয়ে এই ক্লোরাইড আয়নটিকে লিখে দেব Cl-। ক্লোরাইড আয়ন হয় Cl-, এই Cl-টাকে ভেবে নিলেই H+Cl-, এই Cl-। তাহলে এখন যদি আমরা এই মার্কিউরিক ক্লোরাইডের সংকেত লিখতে যাই, সেক্ষেত্রে যেহেতু এই দুইটিকে আমরা মাথাতে লিখতে পারবো না, অতএব এই দুইটিকে ক্রস মাল্টিপ্লাই করে আমরা এই জায়গাতে নিয়ে যাব। সেই ক্ষেত্রে মার্কিউরিক ক্লোরাইডের সংকেত কি হয়ে যাবে, HgCl2। একই রকম ভাবে আমরা যদি মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমরা এই মার্কিউরাস আয়নটিকে ভাববো, সেটি হলো Hg2+। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে এই মার্কিউরাস আয়নটিকে লিখে নিলাম, তারপরে ক্লোরাইড আয়নটিকে লিখলাম। তাহলে এখন যদি আমরা এই মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লিখতে চাই, এই ক্ষেত্রে কিন্তু এই সোজাসুজি দুইটিকে কাটা চলবে না, মানে যৌগটি লেখার সময় আমরা কিন্তু এই সোজাসুজি দুইটাকে কাটতে পারবো না, কিন্তু মূলকটি যখন আলাদা করে ভাববো তখন আমরা এই জারণ সংখ্যাটিকে কিন্তু এক হিসেবে ভাববো এই সোজাসুজি কেটে। কিন্তু যৌগ গঠনের সময় কিন্তু এই দুইটিকে কিন্তু সরাসরি এই দুই দুটিকে কিন্তু কাটতে পারবো না, সেক্ষেত্রে এই দুইটিকে কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে আনতেই হবে আগের নিয়মে। তাহলে সেক্ষেত্রে এই যৌগটির সংকেত হয়ে যাবে Hg2Cl2। তাহলে এটি হলো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত। তাহলে এটি কিন্তু এইভাবেই রাখতে হবে, এই দুইগুলিকে কিন্তু তোলা যাবে না, কারণ মার্কিউরাস আয়নটি হলো Hg2+, তাই এটিকে এক্ষেত্রে এইভাবেই রাখতে হবে Hg2Cl2।